পরদিন সকালবেলা জিমিনের ঘুম ভাঙতে জিমিন দেখে সুগা জিমিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তখন জিমিন বলে, ইস, তার মানে সত্যি সত্যি আমার এই প্লেটের সাথে বিয়েটা হয়ে গিয়েছে, বিয়ে না বাসরও হয়েছে। এ কি সুগা, তুমি জেগে আছো? না, আমি ঘুমিয়ে আছি, এখন কাছে আসো। ওহো, কাল এত কিছুর পরও হয়নি তোমার? সুগা শোনো না, আমি না বাসায় যাব, প্লিজ আমাকে একটু বাসায় নিয়ে যাবে। কালকে আসার সময় তো বাবা মার সাথে শেষ দেখাটা করতে পারলাম না, আর ভাইয়ের সাথেও দেখাটা হয়নি। প্লিজ আমাকে একটু বাসায় নিয়ে চলো না। নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। কি? আমাকে ফ্রেশ করে দিতে হবে। সুগা, তোমার কি হাত পানি? যাও নিজেকে ফ্রেশ হও। জিমিন, দেখো তুমি খুব ভালো মতোই জানো আমি কোনো কিছু একা করতে পারি না, আমাকে সব কিছু করিয়ে দিতে হয়। আচ্ছা তাই নাকি? তা সুগা, এটা ঠিক কবে থেকে? প্রথম থেকেই। আমাকে ফ্রেশ করায় না দিলে আমি যাবো না, আর তোমাকেও যেতে দেবো না, বুঝছো? আল্লাহ, ওকে আমি দিচ্ছি, ওঠো তো আগে। আর ইউ সিরিয়াস চান? সুগা দেখো, এখন যদি তুমি না ওঠো তবে কিন্তু আমি একাই চলে যাব। তারপর সুগা আর কোনো কথা না বলে সোজা জিমিনিকে কোলে করে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এ কি সুগা, কি করছো? কি ছাড়ো সুগা। ওহো, ভিজে গেলাম তো সুগা। ফাজিল, অসভ্য। আহা, আমি কি একা একা ফ্রেশ হতে পারি নাকি? তাই তো তোমাকে নিয়ে এসেছি। সুগা, বাবা মা নিচে আছে, ছাড়ো। ইস, তারা কী ভাববে বলো তো? লিসেন ম্যাডাম, প্রথমত তারা এখানে নেই, আর দ্বিতীয়ত কে কি ভাবলো আর কি না ভাবলো সেটা দিয়ে এই সুগার চলে না, বুঝলেন? বাবা মা নেই মানে মানে তারা কালই ইউএসে চলে গিয়েছেন। এবার দয়া করে আপনি আমাকে আমার কাজটা করতে দিন, তা না হলে কিন্তু আপনার বাসায় যেতে অনেক দেরি। আন্টিমা, আন্টিমা কোথায় তুমি? কিরে তেমা, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস যে? আসলে আন্টিমা, ভাবছি আমি বাসায় চলে যাবো এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ, আসলে অনেক দিন তো হলো, আর জিমিনও তো এখানে নেই, তাই ভাবছি এবার বাসায় যাওয়া উচিত। কিন্তু তে, তুই তো এখন বাসায় যেতে পারবি না মা, তোর বান্ধবী ফোন দিয়েছিল, সে আসছে, আর সে আমাকে বলেছে তোকে যেন আমি কোথাও যেতে না দিই। তোর সাথে নাকি তার কি কাজ আছে? ও আচ্ছা, তাইলে ও আসুক, তারপরে না হয় যাই। এই কথা বলে তে চলে যেতে নিলে জিন আবারও তেকে ডেকে বলে, তেমা একটু শোন তো। হ্যাঁ বলো আন্টিমা। মা, তুই একটু কষ্ট করে জাঙ্কুককে ডেকে দিবি? এই বিয়েবাড়ির ঝামেলায় ছেলেটার দিকে একদমই খেয়াল করা হয়নি, বিয়েবাড়িতেও তেমন ওকে দেখিনি, তুই একটু কষ্ট করে ডেকে দে না, আমার হাতে না অনেক কাজ। আচ্ছা আন্টিমা, দিচ্ছি। তখন তে না চাইতেও জাঙ্কুকের রুমে চলে যায়। জাঙ্কুকের রুমের দরজাটা খোলাই ছিল, তে আস্তে আস্তে পা ফেলে জাঙ্কুকের রুমে গিয়ে দেখে জাঙ্কুক রুমে নেই। তখন তের চোখ যায় জাঙ্কুকের বারান্দার দিকে, তে তখন জাঙ্কুকের বারান্দায় গিয়ে দেখে জাঙ্কুক বাইরে দিকে তাকিয়ে আনস্টপলি সিগারেট টেনে যাচ্ছে। জাঙ্কুক, তের ডাক শুনে জাঙ্কুক পিছে ফিরতেই তে জাঙ্কুককে দেখে বেশ খানিকটা চমকে যায়। জাঙ্কুকের মাথার চুল এলোমেলো, চোখগুলো অনেকটাই ফুলে আছে, দেখে বোঝাই যাচ্ছে অনেক কান্না করেছে। গায়ের জামা কাপড়ও এলোমেলো হয়ে রয়েছে, এতটা এলোমেলো আগে কখনো জাঙ্ককে লাগেনি। জাঙ্কক সবসময় নিজেকে গুছিয়ে রাখত, সেই জাঙ্ককেই এই অবস্থায় দেখে তে তখন বলে, এগুলো আপনি কি করেছেন? কি, আপনি কি চাইছেন? দেখি এইসব দেখিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন? আমি আপনাকে ক্ষমা করিনি তাই আপনি দেবদাস হয়ে গিয়েছেন, কিন্তু এসব দেখিয়ে কোনো লাভ নেই জাঙ্কক, আপনার এটা আগে ভাবা উচিত ছিল। তের কথাগুলো শুনে জাঙ্কুক এবার তের দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকায়, যেটা দেখে তে বেশ খানিকটা ভয় পেয়ে যায়। ওভাবে আমার দিকে তাকাবেন না জাঙ্কুক, আপনার ওই রাগ আমাকে দেখিয়ে কোনো লাভ নেই, আমি আপনাকে ভয় পাই না। তখন জাঙ্কুক আর কোনো কথা না বলে সোজা তের কাছে গিয়ে তের হাত সজোরে ধরে দেয়ালের সাথে জোরে চেপে ধরে বলে, তে, ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা ছিল তোমার, আর আমি তোমার সেই সিদ্ধান্তকে সম্মান করেছি, তাই বলে তুমি যা ইচ্ছে তাই বলবে সেটা আমি মেনে নেব না, এখন এটা আমার জীবন, আর আমার জীবনে আমি কি করব আর না করব সেটা তোমার দেখার আর কোনো অধিকার নেই। গট ইট? নাও গেট আউট। আই সেড গেট আউট ফ্রম হিয়ার। জাঙ্ককের কথাগুলো যেন তের বুকে তীরের মতো গিয়ে দিচ্ছে, তের চোখ দিয়ে না চাইতো অঝরে পানি পড়ছে। তের চোখে পানি দেখে তখন জাঙ্কুক থেকে ছেড়ে দেয়, আর তখন তে দৌড়ে জাঙ্কুকের রুম থেকে বের হয়ে যেতে নিলে ঠিক তখনই জিমিন জাঙ্কুকের রুমে প্রবেশ করে, যার ফলে তে জিমিনের সাথে ধাক্কা খায়। কিরে তে, তুই
জিমিনের কথা শেষ হবার আগেই তে সেখান থেকে দৌড়ে চলে যায়। জিমিন তখন জাঙ্গুকের রুমে প্রবেশ করে দেখে জাঙ্গুকও পিছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ভাইয়া ভাইয়া ডাকটা শোনার পরে জাঙ্গু তাড়াহুড়ো করে চোখের পানি মুছে জিমিনের দিকে তাকিয়ে বলে, কিরে তুই এত সকাল সকাল, ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? আর তেও বা ওভাবে? আরে কিছু না, ঘুম থেকে সবে উঠেছি তো তাই একটু এলোমেলো লাগছে। তা তোর জামাই কই, আসেনি? না ও এসেছে। ঠিক তখনই সুগা জাঙ্গুকের রুমে প্রবেশ করতে করতে বলে, কি ব্যাপার, আমাকে নিয়ে কথা হচ্ছে বুঝি? কি রে জাঙ্গু, কি খবর তোর? এই তো বস ভালো। তবে শেষমেশ আমার বোনটাকে বিয়ে করেই ছাড়লি। ভালো তো আমি তোর বোনকে বেসেছি, বিয়ে কাকে করবো বল? এই দাঁড়া, ওয়েট ওয়েট, তোমরা এইভাবে কেন কথা বলছো? তোমরা কি একে অপরকে চিনো নাকি? আহা জিমিন, কি যে বলিস না, চিনি মানে সুগা আমার বেস্ট ফ্রেন্ড। কিরে সুগা, তুই কি কিছু বলিস নি? না রে জাঙ্কু, কাল রাতে ঠিক সময় করে উঠতে পারিনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। সুগা তুমি প্লিজ চুপ করো। ভাইয়া তুই বলতো। আরে সুগার আমি তো সেই কলেজ লাইফ থেকে একে অপরের বেস্ট ফ্রেন্ড। তখন সুগা প্রায় আমাদের বাসায় আসতো, তুই তখন মাত্র ক্লাস সিক্সে পড়িস, তাই তোর মনে নেই। সুগা তখন থেকেই তোকে ভালোবাসে, তুই তখন ছোট ছিলি বলে বুঝতে পারিস নি, তবে আমাকে সে সবটাই বলেছিল। আমি অবশ্য প্রথমে ভেবেছিলাম ও মজা করছে, পরে দেখলাম না এ সিরিয়াস। তারপর আর কি, আমি তো আর্মি ট্রেনিংয়ের জন্য চলে গেলাম। অবশ্য সুগাও কিন্তু ইউএসএ যাওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু তোর জন্য যায়নি। তুই কলেজে উঠতে না উঠতেই তোকে প্রপোজ করে বসে, অবশ্য তার সমস্ত বুদ্ধি সে আমার কাছ থেকে নিয়েছিল, আর আমি তোদের ব্যাপারে সবটাই জানি। বাহ, সবাই তার মানে সব কিছু জানে, আমি কিছু জানি না। তুই কি করে জানবি গাধি কোথাকার? কি বলি তুই? যাক, কিছু বললাম না আজ তোকে, শুধু তোর সাথে দেখা করতে যাবো তাই, তা না হলে আচ্ছা যা। এ কথা বলে জিমিন তখন জাঙ্কুকের রুম থেকে বের হয়ে তেল রুমে চলে যায়। জিমিন চলে যাবার পর সুগা জাঙ্কুককে বলে, কিরে জাঙ্কু, কি ভাবলি, তুই কিসের কথা বলছিস? জাঙ্কুক তুই খুব ভালো করেই বুঝতে পারছিস আমি কিসের বা কার কথা বলছি। সুগা আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। না বলতে চাইলে তো হবে না জাঙ্কুক, তুই এইভাবে তোর ভালোবাসার হাল ছেড়ে দিবি? তুই না দেখে ভালোবাসিস? দেখ জাঙ্কুক, ভুলটা কিন্তু তোর ছিল। দেখ সুগা, আমি এটা অস্বীকার করছি না, আমি জানি ভুলটা আমার ছিল, কিন্তু তে যদি আমাকে সত্যি ভালোবাসত তবে ও আমাকে ক্ষমা করে দিতে পারতো, এরকম কিছু করার প্রস্তুতিও নিত না। জাঙ্কুক তুই ভুল করছিস, তে তোকে ভালোবাসে তাইও এরকম করছে। তুই তো জানিস 3 বছর আগে তোর বোন আমাকে কেন ছেড়ে গিয়েছিল, শুধুমাত্র আমাকে আর রোজকে ও হাঁক করতে দেখেছিল, এই জন্য তোর বোন 3 বছর আমার কাছ থেকে দূরে ছিল। কিন্তু আমার প্রতি জিমিনের ভালোবাসার কিন্তু কোনো পরিবর্তন হয়নি জাঙ্কুক, এটা অভিমান। আরে মেয়েরা তো তার পছন্দের রুমালও যদি কেউ ভুল করে ইউজ করে ফেলে সেটা তারপর আর দ্বিতীয়বার ইউজ করতে চায় না, সেখানে তুই ওর ভালোবাসার মানুষ, তোকে ওইভাবে একটা মেয়ের সাথে দেখেও তে তোকে সহজেই ক্ষমা করে দেবে, এটা তুই ভাবলি কী করে? তবুও তে কিন্তু প্রথমে তোর জন্য অপেক্ষা করেছিল, তুই নিজ থেকে এসে ওকে সবটা বলবি, কিন্তু তুই ওকে কিচ্ছু বলিস নি, উল্টো তুই ওকে কতগুলো খারাপ কথা শুনিয়ে দিয়েছিলি। আচ্ছা জাঙ্কুক একবার ভেবে দেখ তো, তের জায়গায় যদি তুই থাকতি তবে তুই কি করতি? মানতে পারতি তুই সবটা? পারতি খুব সহজেই তেকে ক্ষমা করে দিতে? সময় আছে জাঙ্কুক, ভেবে দেখ। আর এটা নে, এটা তোর জন্য। কি এটা? এটা তের বিয়ের কার্ড, তে ওর বিয়ের ফার্স্ট কার্ডটা তোকে দিতে বলেছিল, আর আনফর্চুনেটলি দায়িত্বটা তে আমাকেই দিয়েছিল, তাই তোকে দিয়ে যাচ্ছি। জাঙ্কুক তের বিয়ের আর 1 সপ্তাহ বাকি আছে, তার মানে তোর হাতেও 1 সপ্তাহ আছে, তুই কি করবি আমি জানি না, আর আমি তোর সাথে এই ব্যাপারে আর কোনো কথাও বলবো না, তুই যেটা ভালো মনে করবি সেটাই করবি। তোর যদি মনে হয় তুই তের জীবন থেকে চলে যাবি, তুই তোর ভালোবাসাকে হারিয়ে ফেলবি, তবে তুই সেটা ইজিলি করতে পারিস, তাতে আমার কোনো অবজেকশন নেই, তবে তোকে যা বলার আমি অলরেডি বলে দিয়েছি, এবার বাকিটা তোর ইচ্ছা।